গত 17ই সেপ্টেম্বর সৃষ্টিকর্তার অসীম আশীর্বাদে আমাদের ঘর আলো করে একটা পুত্র সন্তান হয়। তো মাতৃত্বের পথে আমার স্ত্রীর এই যে যাত্রা, তা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয় আমার। বলতে দ্বিধা নেই, গত 10 কিংবা তার আরও বেশি সময় যে কষ্টের মধ্য দিয়ে আমার স্ত্রী এই দিনগুলো পার করেছে, তাতে আমার স্ত্রী এবং আমার মার প্রতি আমার শ্রদ্ধা আরও বহু গুণে বেড়ে গেছে। আমার বাবা সরকারি চাকরি করতেন, তাই আমার পড়ালেখায় যেন কোনো ধরনের ক্ষতি না হয়, তাই খুব ছোটবেলায় আমি একটা আবাসিক স্কুলে চলে যাই। তো সেই সময়ের 9 বছর বয়স থেকে তারপর ওই সময়গুলোতে মাকে প্রতিনিয়তই খুব মার অভাবটা খুব অনুভব করতাম। তো আজকে আসলে এত বছর পরে আবার এই প্রবাস জীবনে আরও একটু ভালো থাকার লোভে যখন এখানে বসত বাড়ি গেড়েছি, তখনও আসলে প্রতিদিন প্রতি মুহূর্ত মাকে খুব মার অভাবটা খুব অনুভব করি। তো আমার আজকের এই পরিবেশনা পৃথিবীর সকল মাকে উৎসর্গ করে তাদের প্রতি আমাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এত তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আরিয়াল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বন ফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে পড়ে না। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে পিছিয়ে থাকে না। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসি নেতে ভোরে শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আত্ম মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে,
জানালা দিয়ে তাকাই দূর নীলাকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনেক মেখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি দেখে গেছে সারা আকাশ ছেয়ে।